हेलो स्टूडेंट देखो আমরা পড়ছি হাইড্রোজেন সালফাইড গ্যাস বা H2S গ্যাসের প্রস্তুতি তো আগের দিন আমরা দেখেছি যে ফেরাস সালফাইড এবং ডাইলিউট H2SO4 FeS প্লাস লৌহ H2SO4 এর বিক্রিয়ায় আমাদের তৈরি হয় FeSO4 এবং H2S গ্যাস পুরো প্রক্রিয়াটা আমরা দেখেছিলাম যে একটি উল্প বোতলের মাধ্যমে আমরা করেছিলাম সেই উল্প বোতলের মাধ্যমে আমরা নিয়েছিলাম FeS বা ফেরাস সালফাইড নেওয়া হয়েছিল জল এবং H2SO4 আমরা সেখানে ঢেলেছিলাম এবং শেষে আমরা দেখেছিলাম যে গ্যাস জারে H2S গ্যাস সংগ্রহ করেছিলাম মাঝখানে আমরা ইউটিউবের মধ্য দিয়ে বা ইউ আকৃতির নলের মধ্য দিয়ে আমরা অ্যাসিড অশুদ্ধি এবং জলীয় বাষ্প অশুদ্ধিকে আমরা মুক্ত করেছিলাম NaHS বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড দ্রবণ এবং P2O5 এর মধ্য দিয়ে চালনা করে অবশেষে যে H2S আমরা পেয়েছিলাম সেটিকে তরল করে H2S হাইড্রোজেন গ্যাসকে আমরা রিমুভ করেছিলাম তো আজকে আমরা পড়ব যে এই H2S গ্যাস এই একই বিক্রিয়ক পদার্থের দ্বারা কিভাবে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় কিপ যন্ত্র এই কিপ যন্ত্রের মেন সুবিধা হলো যে এই যন্ত্রের সাহায্যে কিপ যন্ত্রের সাহায্যে সহজেই আমরা H2S গ্যাস প্রস্তুত করতে পারবো ঠিক আছে দু নাম্বার হচ্ছে আমরা যখন খুশি যতটা খুশি H2S গ্যাসকে নিয়ে ব্যবহার করতে পারবো তাই বর্তমানে ল্যাবরেটরিতে এবং বড় বড় শিল্পেও এই কিপ যন্ত্রের ব্যবহার রয়েছে যাতে করে প্রয়োজন মতো নিজেদের সুবিধা মতো H2S গ্যাস নিয়ে ব্যবহার করা যায় তো প্রথমে আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে কিপ যন্ত্রটা আমরা ব্যবহার করব দেখো যে সমস্ত বিক্রিয়াগুলো সাধারণ তাপমাত্রায় ঘটে সাধারণ তাপমাত্রায় অর্থাৎ বাইরে থেকে কোনো তাপ দেওয়ার প্রয়োজন হয় না সেই সমস্ত ক্ষেত্রে জেনারেলি আমরা কিপ যন্ত্র ব্যবহার করব দু নাম্বার যেটা কন্ডিশন থাকবে কিপ যন্ত্র ব্যবহার করার একটি বিক্রিয়ক কঠিন হবে অপর একটি বিক্রিয়ক হবে তরল দেখো এখানে আমাদের ফেরাস সালফাইড কঠিন এবং লৌহ H2SO4 বা ডাইলুট H2SO4 হলো তরল তাই যখন দুটি বিক্রিয়কের মধ্যে একটা কঠিন হবে একটা তরল হবে এবং পুরো প্রক্রিয়াটা সাধারণ তাপমাত্রায় ঘটবে তখনই আমরা এই কিপ যন্ত্রের ব্যবহার করব তো আজকে আমরা দেখব যে এই কিপ যন্ত্রের সাহায্যে কিভাবে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করা হয় তো প্রথমেই একটু কিপ যন্ত্রটা আমরা আঁকার চেষ্টা করব ঠিক আছে তো এই কিপ যন্ত্র আঁকার সময়তে তোমরা আমার সাথে সাথে এঁকে নাও তাহলে একটু সুবিধা হবে তাহলে পুরো ব্যাপারটা বুঝতেও সুবিধা হবে এবং পুরো প্রক্রিয়াটা কিভাবে ঘটে বুঝতে পারবে দেখো এখানে একটা প্রথমেই একটা গোলক নেওয়া হয় ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করলাম একটা গোলক নিলাম এই গোলকের সাথে অপর একটি গোলক আমরা যুক্ত করলাম ক্লিয়ার এবং এর সাথে আরেকটি গোলক বা অর্ধগোলক আকৃতির যা হোক তোমরা কিছু নিতে পারো তাহলে এটা হলো প্রথম গোলক ঠিক আছে তাহলে আমরা লিখলাম এটিকে প্রথম গোলক অর্থাৎ এটি দেখতে গোলাকার হয় ঠিক আছে তোমরা ছবিটা একটু ভালো করে আঁকবে আমার অতটা হচ্ছে না এটি হলো দ্বিতীয় গোলক আর শেষে যেটা করলাম এটাকে একটু বড় করে আঁকি ভালো লাগবে শেষে যেটা করলাম এটা হচ্ছে তৃতীয় গোলক নিতে পারো অর্ধ গোলক নিতে পারো ঠিক আছে যা খুশি তাহলে এটা আমরা লিখে রাখছি তৃতীয় গোলক প্রথম দ্বিতীয় তৃতীয় এবারে মেইন যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম গোলক এই প্রথম গোলকের সাথে দ্বিতীয় গোলক এখানে কর্ক দিয়ে ভালো করে আটকানো আছে এবং দ্বিতীয়র সাথে তৃতীয় আটকানো আছে এইবার এই প্রথম গোলক থেকে একটি দীর্ঘাকার নল বা দীর্ঘ নল আমরা তৃতীয় গোলকে প্রবেশ করাবো তাহলে এটা চলে আসবে একদম প্রথম থেকে তৃতীয় গোলকে ক্লিয়ার তাহলে একটি দীর্ঘ নল আমরা প্রথম গোলক থেকে তৃতীয় গোলকে প্রবেশ করালাম আর একদম প্রথম গোলকের ওপরের দিকে আমরা একটি নল নেব ঠিক আছে এটি হচ্ছে দ্বিতীয় দীর্ঘ নল এই দেখো
ক্লিয়ার হয়েছে ছবিটা? বেশ, তাহলে এই যে নলটা এটার নাম হলো তাহলে প্রথম দীর্ঘ নল, আর এই নলটার আমরা নাম দিলাম দ্বিতীয় দীর্ঘ নল। বুঝে গেছে? তাহলে এই হচ্ছে গঠন। এইবার কি করা হয়, এই যে দ্বিতীয় নলটা আমরা নিয়েছি, গোলকটা নিয়েছি, এই দ্বিতীয় গোলকের সাথে আমাদের একটি স্টপকক বা নির্গমন নল যুক্ত করা থাকে। তাহলে এখানে আমাদের এইটি হলো নির্গমন নল, নির্গমন নল, ঠিক আছে, এটিকে স্টপকক দ্বারা এটি দেওয়া থাকে এবং আমাদের সুবিধা মতো এটিকে ওপেন করা হয় এবং বন্ধ করে দেওয়া হয়। বোঝা গেছে? বেশ, এবার আমাদের কি করা হয়, পুরো প্রসেসটা যদি আমরা দেখি খুব ভালো করে তাহলে বুঝতে পারবে যে এই যে দ্বিতীয় গোলকটা রয়েছে, এই দ্বিতীয় গোলকের মধ্যে আমাদের নেওয়া হয় এফিএস বা ফেরাস সালফাইড। এফিএস বা ফেরাস সালফাইড প্রথমেই আমাদের নেওয়া হয়। তাহলে দ্বিতীয় গোলক এখানে আমরা নেব ফেরাস সালফাইড বা এফিএস। ক্লিয়ার? তাহলে এটা হলো এফিএস বা ফেরাস সালফাইড। এইবার এই যে ফানেল, এই ফানেলের মধ্য দিয়ে লঘু এস টু এসও ফোর এর মধ্যে প্রবেশ ঘটানো হয়। তাহলে লঘু এস টু এসও ফোর এর মধ্য দিয়ে আমরা প্রবেশ ঘটালাম। লঘু এস টু এসও ফোর প্রবেশ ঘটানোর সাথে সাথে প্রথমেই এই লঘু এস টু এসও ফোর কি হবে, প্রথম গোলকের মধ্যে জমা হবে এবং সাথে সাথে এই যে দীর্ঘ নল, এই দীর্ঘ নলের মধ্য দিয়ে ডাইরেক্ট তৃতীয় নলে প্রবেশ করবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে আমরা পুরো জিনিসটা যেটা দাঁড়ালো আমাদের সামনে, চোখের সামনে, সেটা হচ্ছে এর মধ্য দিয়ে, ফানেলের মধ্য দিয়ে বা প্রথম দীর্ঘ নলের মধ্য দিয়ে আমাদের কি হলো H2SO4 অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড প্রবেশ করালাম। প্রবেশ করানোর সাথে সাথে যেহেতু এর সাথে দীর্ঘ নলটি যুক্ত রয়েছে, এর মধ্য দিয়ে একদম ডাইরেক্ট এটা তৃতীয় নলে চলে গেল, মাঝে কিন্তু থাকলো না। এইবার যখন এই H2SO4 ধীরে 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 বাড়বে বা উপর থেকে যত ফেলা হবে তত এই H2SO4 উপরের দিকে উঠতে শুরু করবে, উপরের দিকে উঠতে শুরু করে এই ফেরাস সালফাইডের সংস্পর্শে আসবে। ফেরাস সালফাইডের সংস্পর্শে এসে এই যে H2SO4, এই H2SO4 ফেরাস সালফাইডের সংস্পর্শে এলো এবং এখানে তৈরি করবে H2S গ্যাস। ক্লিয়ার? তাহলে এইটা আমরা লিখে রাখলাম ডাইলুট H2SO4। তাহলে FeS প্লাস H2SO4 তৈরি হবে H2S গ্যাস। এই H2S গ্যাসটা কোথায় তৈরি হবে, দ্বিতীয় যে আমরা গোলকটা নিয়েছি সেখানে, মানে যখন এই লঘু সালফিউরিক অ্যাসিড আস্তে আস্তে ধীরে 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 দ্বিতীয় নলে প্রবেশ করবে, প্রথম নল থেকে প্রথমে ডাইরেক্ট তৃতীয় নলে এলো, তৃতীয় নল থেকে দেখো যখন তৃতীয় নলটা ভর্তি হয়ে যাবে তখন উপরে উঠবে এবং দ্বিতীয় নলে প্রবেশ করে ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করবে H2S গ্যাস। এইবার এই নির্গমন নলের যখনই আমরা ঢাকাটা খুলে দেবো, ঠিক আছে, বা যখন এখানে সুইচটা আমরা যখন অন করব তখন কি হবে, না এই নির্গমন নলের মধ্য দিয়ে যে গ্যাসটা বেরোতে থাকবে সেই গ্যাসটা হলো H2S গ্যাস। বোঝা গেছে? H2S গ্যাস বেরোতে থাকবে। এইবার যখনই আমাদের H2S গ্যাস নেওয়া শেষ হয়ে যাবে বা H2S এর কাজ যখনই বন্ধ হয়ে যাবে তখনই আমরা কি করব, এই সুইচটা আবার বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার সাথে সাথে কি হবে, এখানে যে H2S গ্যাস রয়েছে খুব ভালো করে বুঝো, এই H2S গ্যাস যেটা রয়েছে বা পরিপূর্ণ অবস্থাতে যে H2S গ্যাসটা উৎপন্ন হয়ে রয়েছে সেই H2S গ্যাস কি করবে, এই নিচের দিকে চাপ প্রয়োগ করবে। কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে চাপ প্রয়োগ করার সাথে সাথে যে ডাইলুট H2SO4টা উপরে উঠে ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করছিল সেই ডাইলুট H2SO4টা কি হবে, নিচে নেমে যাবে। নিচে নেমে এই যে পাইপ, এই পাইপের মধ্য দিয়ে যে আবার এই প্রথম যে গোলকটা নিয়েছিলাম সেই গোলকের মধ্যে জমা হবে। অর্থাৎ কি, না যখনই H2SO গ্যাসে এটা ভর্তি হয়ে গেল এবং আমাদের নেওয়া বন্ধ হয়ে গেল, এই H2S গ্যাস চাপ দিল, H2S গ্যাস চাপ দেওয়ার সাথে সাথে লঘু H2SO4 দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকে নামলো এবং প্রথম গোলক থেকে পাইপের মধ্য দিয়ে বা দীর্ঘ নলের মধ্য দিয়ে
একদম এই দ্বিতীয় গোলক থেকে তৃতীয় গোলকে নামলো, সরি দ্বিতীয় গোলক থেকে তৃতীয় গোলকে নামলো, এবং তৃতীয় গোলক থেকে দীর্ঘ নলের মধ্য দিয়ে একদম প্রথম গোলকে গিয়ে জমা হলো। ক্লিয়ার? এইবার যখন আমরা এটি আবার খুলে দেবো, অর্থাৎ H2S গ্যাস যখন আবার নেবো, তখন কি হবে, এখানে H2S গ্যাসটা আবার ফাঁকা হয়ে যাবে। H2S গ্যাস যখনই ফাঁকা হয়ে যাবে তখনই কি হবে, এই ডাইলুট H2SO4 আবার নিচের দিকে নামতে শুরু করবে। নিচের দিকে নামতে শুরু করার পর এখানটা ভর্তি হয়ে আবার APS এর সাথে বিক্রিয়া করবে। APS এর সাথে বিক্রিয়া করার পর কি হবে, আবার পুনরায় H2S গ্যাস উৎপন্ন হবে এবং সেই H2S গ্যাস এখানে আবার জমা হবে। জমা হওয়ার পর আবার আমরা এদিক থেকে নিতে পারবো। নেয়ার পর আবার যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, আবার এটা বন্ধ করে দেবো। তাহলে এই যে ভর্তি H2S গ্যাসটা বেরিয়ে গেল, সেই H2S গ্যাস আবার চাপ প্রয়োগ করবে, আবার ডাইলুট H2SO4 উপর দিকে উঠে যাবে। তাহলে যখনই আমাদের প্রসেসটা চলবে তখনই এখান থেকে আমরা দেখতে পাবো যে ডাইলুট H2SO4 ধীরে ধীরে নামছে এবং APS এর সাথে বিক্রিয়া করে H2S গ্যাস উৎপন্ন করছে। আর যখনই আমাদের প্রসেসটা বন্ধ হয়ে যাবে বা এটাকে বন্ধ করে দেবো, তখনই আমরা দেখবো এখানে যে H2SO4 এর লেয়ারটা ছিল সেটা ধীরে ধীরে নেমে এখানে তৃতীয় গোলকে চলে এসেছে, অর্থাৎ দ্বিতীয় গোলকে আর থাকবে না। দ্বিতীয় গোলকে না থাকার ফলে APS আর H2SO4 এর সংস্পর্শে আসতে পারবে না। APS H2SO4 এর সংস্পর্শে যদি না আসে তাহলে পুরো বিক্রিয়াটা আর ঘটবে না তখন, তাই বিক্রিয়াটি তখন বন্ধ হয়ে যাবে। এখানে আমাদের কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এটিকে পুরোপুরিভাবে বায়ু নিরুদ্ধ করতে হবে। আমাদের দেখে নিতে হবে যে এই যে নল যেখানে লাগানো আছে এটা যেন পুরোটা কর্ক দিয়ে ভালো করে আটকানো থাকে, এখানে যেন ভালো করে কর্ক দিয়ে আটকানো থাকে এবং কোনোভাবেই যেন বাইরে থেকে এয়ার পাস করতে না পারে। তাহলে কি হবে, যদি এয়ার পাস করে তাহলে কি হবে না, H2S গ্যাস চারদিকে ছড়িয়ে যেতে পারে এবং আমরা জানি H2S গ্যাস অত্যন্ত বিষাক্ত, তাই এটি আমাদের ক্ষতি হতে পারে। অর্থাৎ কিভাবে আমরা কিপ যন্ত্রের সাহায্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস বা H2S গ্যাস প্রস্তুত করব সেটা আমরা পুনরায় বুঝতে পারলাম। খুব সহজ একটা প্রসেস, তিনটে গোলক এবং দুটো দীর্ঘ নলের সাহায্যে কমপ্লিট হলো। পুরো প্রসিডিওরটা ঘটলো দ্বিতীয় গোলকে, ঠিক আছে। আর দ্বিতীয় গোলকে আমরা রাখলাম ফেরাস সালফাইড, প্রয়োজন মতো H2SO4 গেল, বিক্রিয়া করলো, আবার আমাদের যখন কাজ হয়ে গেল এটা বন্ধ করার সাথে সাথে H2S এর গ্যাসে চাপে সেই H2SO4 বা ডাইলিউট সালফিউরিক অ্যাসিড নিচে নেমে আবার পুনরায় প্রথম গোলকে গিয়ে জমা হতে থাকলো। এইভাবে পুরো প্রক্রিয়াটা ঘটানো হয়। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা H2S গ্যাসে বা হাইড্রোজেন সালফাইড গ্যাসে যে সমস্ত রাসায়নিক ধর্মগুলো রয়েছে সেই রাসায়নিক ধর্মগুলো পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা আপাতত H2S গ্যাসের প্রস্তুতি কমপ্লিট হলো। H2S গ্যাস যে দুটো পদ্ধতিতে তৈরি করা